হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তিন বোন আর বোনপো মিলে চললাম ঘুরতে। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি ঘুরতেই যাচ্ছি। হ্যাঁ, তো আজকে এমনি তিন বোন দুপুরবেলা ভাত খাওয়ার পরে এমনি বসেছিলাম, তো হঠাৎ করেই প্ল্যানটা হলো যে না, যাওয়া যাক, আজকে বিকালটা একদমই মিস করা যাবে না, আমরা তিন বোন ঘুরতে যাবো বলে বেরিয়ে পড়লাম। কেমন আছো সবাই? তারা বাগনানে যাচ্ছে, তোমাদেরকে বলে দিল আমরা কোথায় যাচ্ছি। বাগানে একটু ঘুরতে যাচ্ছি আর একটু খাওয়া দাওয়া। আর কী কী খাবো বাবা বলে দাও? মোমো খাবে, আমার বাবা মোমো খাবে, তাহলে তো মোমো তো খেতেই হচ্ছে। আর কী কী খাই, কী কী করি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। বাকিটা পৌঁছে দেখা, এখন টোটো পাচ্ছি না, এটাই সব থেকে দুঃখজনক ব্যাপার। টোটো না পাওয়ার জন্য যে বোন আর বোনপো কেমন করে যাচ্ছে। তো টোটো এখন আসছে, এই দেখো মিমি কি করছ, তুমি কার কোলে যাচ্ছ? তো লাস্ট পর্যন্ত আমরা টোটো পেয়ে গেলাম, টোটো চলে গেলাম। আর এখানে না টোটোর সমস্যাটা একটু বেশি, কারণ টোটোটা খুব সহজে পাওয়া যায় না, মানে অ্যাভেলেবল নয়। তো এবার চলে এসেছি, এবার জিনিসপত্র কিছু টুকিটাকি কিনবো, আর বোন চলে এসেছে এটিএমে কিছু টাকা তোলার জন্য। তো বোন ওখানে এটিএমে টাকা তুলছে, আর আমি দেখে নিচ্ছি দিদি এলো একটু বোন পর্যন্ত জুতো কিনবে। তো আমরাও একটু পায়ে দেখলাম যে কোনটা ভালো লাগছে, তারা নেওয়া যাবে। তো আমাদের জুতোগুলো নেওয়া হয়নি, বোন পর্যন্তটা জুতো কিনে নিলাম। তারপর আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো, খুব গরমও লাগছিলো, ওই জন্য তিন বোন আইসক্রিম কিনে নিয়ে খেতে খেতে যাচ্ছি। আর এসে গেলাম গোপুর কটা জামা কেনার জন্য। তো দিদি গোপুর জন্য কটা জামা কিনবে, তো এই যে জামাগুলো দেখছিল। গোপুর জামা কিনা হয়ে গেল, এবার আমি আর বোনপুকে নিয়ে এখন চলে যাচ্ছি। তো বোনপুর একটু খিদে খিদে পেয়েছে, ওই জন্য ওকে কিছু খাইয়ে নেব। তো দেখা যাক ওকে কী খাওয়াই। তো বলতে বলতে চলে এলাম, না মিও আমরটা কাছে পড়েছে, ওকে মিও আমর থেকে কিছু খাইয়ে নিই। আর ও না কেক একদম পছন্দ করে না, মানে কেক খেতে চায় না মিও আমর, ওই জন্য ও যেটা খাবে সেটা খাইয়ে নেব। এবার ও এর বলছে মিমি এটা খাবো, ওই জন্য ও নিয়ে নিয়েছে, আর আমরাও এক পিস করে নিয়ে নিলাম, খেয়ে নিলাম। খাবার আস্তে আস্তে এতটাই জ্বালিয়েছিল, আমি ছিল না ওকে নিয়ে কিছুটা ব্যস্ত থাকতে হবে, ওই জন্য আমরা দুজনে একটু ফটো তুলছিলাম। আর আমার বোনপো না খুব দুষ্টু, ওকে দেখতে এরকম লাগছে, হয়তো দেখো চোখ মুখ যেন একদম খুব দুষ্টু। আর এই জন্য আমি একটু ওর সাথে টাইম কাটাচ্ছিলাম, ওর সাথে আমার টাইম কাটাতে কাটাতে চলে এলো আমাদের সামনে পিৎজা। তো কার কার খেতে পছন্দ বলো? আমার তো খুবই ভালো লাগে এখানকার এই পিৎজাটা। তো এবার আমরা দু বোন না, আমরা তিন বোন মিলে এখন খেয়ে নেব। আর ওটা আর কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই আমাদের আছে। আর এখানে আসলেই যেটা আমি খাই বা আমার ভিডিওতে তোমরা দেখেছো হয়তো, ওই যে ক্রিস্পি চিকেনটা আমাকে খেতেই হবে, তো ওইটা তো নেবই। তো এটা শেষ হোক, যদি মনে হয় তারপরে ওটা আবার খাবো। তো আমরা এখন তিন বোন অনেক গল্প করছি, সত্যি তিন বোন যদি থাকি না আমাদের যে দিনটা কীভাবে কেটে যায় কী করে বলবো। আর হ্যাঁ, এখানে তিন বোন আর একজন নেই, মানে আমাদের চার বোন, মানে পিসির দু মেয়ে, আমি একা আর আমার কাকুর মেয়ে, মানে আমাদের টোটাল চার বোন, ঠিক আছে? এই কাকুর মেয়ে বা পিসির মেয়ে এরকম আমাদের মধ্যে কোনো কিছুই নেই, আমরা চার বোন। তো দিদির মানে যে আমার কাকুর মেয়ে, দিদি এখন মানে আসে না, এখানে আসে না, কারণ ওর বিয়ে হয়ে গেছে, ওই জন্য বোনপোকে নিয়েও খুব ব্যস্ত থাকে, বোন ছোটো বোনপো, ওই জন্য সেইভাবে ও ভিডিওতেও তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। ও এলে অবশ্যই তোমাদেরকে একদিন দেখাবো, ওকে এক মানে এখনও পর্যন্ত আমার ভিডিওতে ওকে আনা হয়নি। বলতে বলতে এই তো চলে এলো, এবার আমাদের আমার ফেভারিট জিনিস, আমার খুব পছন্দ। তো এটা প্রচুর গরম ছিল, তো আমি আস্তে আস্তে ওখানে ছাড়ি ছাড়ি খাচ্ছি, এতটাই গরম ছিল। এবার আমি খেয়ে নিচ্ছি আর কী সব বলে যাচ্ছি। তো মানে এত পুরো ফ্রাই করে দিয়েছে, মানে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছি আর মানে সঙ্গে সঙ্গে ফ্রাই করে এনে দিয়েছে। তো আমরা খেতে থাকি, আর তোমরা দেখতে থাকো, চলো। আর এইদিকে পাশে আমার মিমি,
বসে বসে ফোন ঘাঁটছে। আর ও আমাকে বলছে মিমি একটু দাও, কারণ ও এগুলো খেতেই চায় না, আগে খুব পছন্দ করতো, এখন বাচ্চা তো খেতে চায় না। আর ওকে বাইরের জিনিস না অতটাও আমরা দেই না, প্রচুর গরম ছিল ওই জন্য ওকে আমি ফুঁক দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম। আর ও তো খেতেও পারবে না, আর ও এই খাবে কি কোল্ড ড্রিঙ্কসটাও দেখে খাবে, কিছু খাবে না, বাচ্চা কোল্ড ড্রিঙ্কসটা খাবে। ওই জন্য বলেছিলাম যে কোল্ড ড্রিঙ্কসটা থাক অর্ডার দিতে হবে না, মানে দিদি আমাদেরকে বলেছিল যে তোরা দেখ অর্ডার দিস না কারণ তোর বোনপো খেয়ে নেবে, কিন্তু আমার তো কোল্ড ড্রিঙ্কস এরা হবে না, ওই জন্য অর্ডার দিলাম। তো একটা প্ল্যান করি জানো তো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে কোল্ড ড্রিঙ্কসটা আমার বোনপোকে কী করে দিই। বোনপোকে না আমার ভাইপোকে বা যারা, ওরা যখন কোনো কিছু নিয়ে একটা কিছু ব্যস্ত থাকে, আমরা হয়তো একটা কোল্ড ড্রিঙ্কস প্রচুর তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, ওটা আবার হালকা করে না জল মিশিয়ে দিই, এবার তখন কি পুরো ওদের ঠান্ডাটা মানে ওদের পুরো গলায় মানে যায় না, তখন ঠান্ডাটা আর লাগে না। ওই জন্য এটাই করি ওদের সাথে। এই দেখো আমি নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কসটা ছাড়িয়ে, ছাড়ার পরে তো শুনলো না, আমার হাত থেকে ছাড়িয়ে নিল। তো ও একটু খাবে, আমি তারপরে কিছু একটা করে দেব। তো দেখো বলতে বলতে আমাদের খাওয়াও শেষ, আর এই যে দেখো কোল্ড ড্রিঙ্কসও খাওয়া শেষ, এবার আমরা চলে যাব। হ্যাঁ লাস্টে কী একটা বাকি ছিল আমি একটু খেয়েছিলাম, তারপর আর খেতে না একদম ইচ্ছা করছিল না, মানে পুরো গাটা মানে কিরকম একটা যেন করছিলো, মানে মানে কী বলবো, ওই জন্য আর খেতে ইচ্ছা করছিলো না। আর কোল্ড ড্রিঙ্কসটা আমি আর খাইনি, কারণ বোনপোকে দিই বিরিয়ানির গন্ধ, বিরিয়ানি খাবে নাকি? আমরা চলে এসেছি, এবার পা হাত ধুয়ে নেব, ধুয়ে ভেতরে ঢুকবো। এই যে দিদিরা এখন ধুচ্ছে, দিদি আর বোন, আর বোন এই পা ধুয়ে যাচ্ছে চরণ ধুলি। গাইস তুমি কি করছো? তোমার মুখে জল ঠেলাচ্ছি। গাইস পাটা ধুয়ে নি। গাইস কাল হবে বিরিয়ানি, তো বিরিয়ানি রেসিপিটা তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। সব বিরিয়ানির মশলা পাতি নিয়ে হাজির হয়ে গেছি, চলো। মানে ফ্রেন্ডস আমি কী বলবো, আমার মানে জানি যে আমরা বাইরে যাচ্ছি, খেতেই যাচ্ছি, খেয়েই আসবো, তারপরেও হয়েছে চিকেন। তো আবার মানে সত্যি আমরা সব চিকেন পিয়েছি। তো দেখো চিকেন হচ্ছে, আবার দেখো রুটি করার স্টাইলটাও তোমাদেরকে দেখাবো, এত সুন্দর রুটি বানায়, দুফল করে ফুলে যায়, তো স্টাইলটা অন্য রকম, তোমাদের তোমরা দেখতে থাকো। তো মানে চিকেন এদিকে হয়ে গেছে আর ওই দিকে রুটি করছে, চলো। তো পিসি এখন রুটি বানাচ্ছে, দেখো রুটি করার স্টাইলটা তোমরা শুধু দেখতে থাকো কী সুন্দর রুটিটা বানায়। এই দেখো পুরো দুখল হয়ে ফুলে গেল, এই দেখো, আর আরও সুন্দর করে করে, বাট আমরা মাঝখানে এসে এত বিরক্তি করে দিয়েছিলাম আর কি বলবো। এবার এই চিকেনটা দিয়ে আর রুটি দিয়ে আমরা খেয়ে নেব, জানি পেটে আর জায়গা ধরবে না, তাও কষ্ট করে করেছে, তোমাদের খেতেই হবে, একটুখানি খাবো, বেশি খাবো না। তো দেখো পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছে আমার পিসি, এই দেখো। তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে রুটি করার স্টাইলটা আমার পিসির কেমন লেগেছে। তো টাটা আজকের মতন।